আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহে ইসমে আজম নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, সুতরাং তোমরা সেই নাম ধরে তোমরা তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন। قال الله تعالى ادعوني استجب لكم الله تعالى বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইসমে আজম অর্থাৎ গুণবাচক নামগুলো নিয়ে আশ্চর্যজনক নামসমূহ নিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করে, কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে দিয়ে দিবেন, তার অভাব মোচন করবেন, তার তাকদীরকে পরিবর্তন করে দিয়ে দেবে। সুখে দুঃখে বিপদে আপদে সর্বক্ষণ সে যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন অবশ্যই। বিশেষ করে যারা মহা বিপদে রয়েছেন, অনেক কষ্টে রয়েছেন, অভাব অনটন রয়েছেন, সাংসারিক বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে রয়েছেন, কারো সন্তান কথা শোনে না, কারো স্বামী অবাধ্য হয়ে গিয়েছে, কারো স্ত্রী অবাধ্য হয়ে গিয়েছে, কেউ চাকরি পাচ্ছেন না, চাকরির ব্যবস্থাপনা হচ্ছে না, তারা আল্লাহ তাআলার এই ইসমে আজমের উপর আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাকরির ব্যবস্থাপনা করে দিবেন, তার অভাব অনটনকে দূর করে দিবেন, সাংসারিক সকল ধরনের পেরেশানি দূর করে দিবেন, সে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। আজকে আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি, ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন ভিডিও আমরা সেরে থাকি, বিশেষ করে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে। আপনারা এই মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলার কাছে পূর্ণ একই বিশ্বাস যদি রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনই আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। অবশ্যই কোনো কাজ করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেননি, কোনো কর্ম করার জন্য আল্লাহ তাআলা কখনো বাধা দেননি। আপনি যে পেশার সাথে জড়িত সেটা আল্লাহ তাআলার হুকুম পালন করে রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি চলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে বরকত দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল পেরেশানি দূর করে দিবেন। আপনাদের কাছে যে বিষয়টি আমি আজকে অনুরোধ করব সেটা হলো, আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এখন আজকে আমি যে আমলটির কথা বলবো সেটা ইসমে আজম। অবশ্যই যারা নামাজ আদায় করেন না, আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলোর ব্যাপারে উদাসীন, আজকে থেকে সঠিকভাবে খাঁটি দিলে তওবা ইস্তেগফার করে নামাজের মতো মহা ইবাদতের জন্য লিপ্ত হয়ে যান, মানুষের সাথে ভালো আচরণ করুন, সৎ পথে চলুন, অন্যায়কে বর্জন করুন, সত্য কথা বলুন, সব সময় দিনের লাইনে চলার চেষ্টা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজির মধ্যে বরকত দান করবেন, আর যাই উপার্জন করেন এই উপার্জিত সম্পদ থেকে কিছু কিছু করে দান করবেন। কোনো ব্যক্তি যদি ধনী হতে চায়, সে যদি কিছু কিছু করে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, দানের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন, তার সম্পত্তি বৃদ্ধি পাবে, এভাবে তার অভাব মোচন হয়ে যাবে। প্রত্যেক ফরজ নামাজের পর জায়নামাজের মধ্যে বসেই যে ইসমে আজমটি পাঠ করবেন মাত্র 7 বার, অবশ্যই এটা পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডাক শুনতেছেন। সেই মহান নামটি আমি এখন আপনাদের সামনে বলবো, আল মুজিব। আল মুজিব, আল মুজিব অর্থ হল কবুলকারী। আপনার যে আশায় রয়েছে আল্লাহ তাআলার কাছে এই দোয়া পরে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। অবশ্যই বিশ্বাস রাখতে হবে, হারামকে বর্জন করতে হবে, হালাল পথে চলতে হবে, তবেই এই দোয়া পরে উপকৃত হতে পাবেন। আবার অনেক সময় আমরা দোয়া পরে নাজায়েজ পন্থার দিকে সফল হতে চাই, সেটা যদি করি তাহলে আমি ক্ষতির দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষতির দিকে হেফাজত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।